দেখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে একটা ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসলাম, কিন্তু আজকে কোনো ব্লগ না, আজকে কোনো ব্লগের ভিডিও নয়, আজকে একটু অন্যরকম ভিডিও দেবো তোমাদেরকে। তো স্বাদ বদলানোর জন্য কি একটু স্বাদ বদলাতে হবে? তো কারণ স্বাদ না বদলালে তো আবার একঘেয়েমি চলে আসে না সবারই। তো ব্লগ তো দেবই, তার মধ্যেও ভাবলাম যে একটু চেঞ্জ করি। একটু চেঞ্জ কিসের? আজকে একটু নিয়ে এসেছি চ্যালেঞ্জ ভিডিও। তা চ্যালেঞ্জ ভিডিও বলতে মানে এইসব করতে আমারও খুব ভালো লাগে চ্যালেঞ্জ ভিডিও, কিন্তু এগুলো করতে গেলে তো সময় লাগে আর মানুষও লাগে। সময়টা দেখো হয়েই যায়, আমরা যেহেতু ব্লগ করি আমাদের এরকম মধ্যে সময় বার করতে হয়, কিন্তু এই যে এইসব ভিডিও করতে গেলে তো পাশে কাউকে চাই। তো আমি তো জানি তোমাদেরকে এর আগেও বলেছি, ছেলেও পড়াশোনার জন্য সময় পায় না আর বড় সময় তো পাই না, তো সেই কারণে পাশে পাচ্ছিলাম না ছেলেকে যে একটু সময় বার করে তারপরে ওর সাথে ভিডিওটা করব। তো বললো মা ঠিক আছে, আজকে আমার একটু সময় আছে, তো আজকে চলো ভিডিওটা করেই ফেলি। তো সেই কারণে ভাবলাম তো চলো আজকে তাহলে ভিডিওটা করি। তা কী নিয়ে করব, কী নিয়ে করব আজকে ঠিক করেছি যে ছেলে তো আমার সব কিছু খায় না, এটাই হচ্ছে গণ্ডগোল যে সব কিছু নিয়ে ভিডিও তো করা যাবে না, কিন্তু একটা জিনিস নিয়ে করেছি আজকে যাতে ওরও খুশি হয় আর ভিডিওটা মানে করতে ওর ভালো লাগে আর কি। তো দেখো কী নিয়ে এসেছি আজকে, ডিম নিয়ে এসেছি। দেখো 10খানা ডিম আছে এখানে, তোমাদেরকে গুনে দেখিয়ে দিই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো 10টা এখানে ডিম আছে, তো গুনতিতে ভুল হয়ে গেছে কিনা জানি না, 10টা ডিম আমি গুনে গুনেই করেছি। তো দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো, তোমরা দেখে নিও যে 10টা আছে কি না। আর এখানে আছে 10টা ডিম, 10টা ডিম 1 মিনিট সময় দিয়েছি, তো 1 মিনিটের মধ্যে কে কটা খেতে পারে। আর তার সাথে আছে জলও আছে, এই যে জল নিয়ে নিয়েছি, আর শুধু খেললেই তো হবে না, তার সাথে পানিশমেন্টেরও ব্যাপার আছে, তো যে জিতবে সে তো জিতবেই আর যে হারবে তাকে কি করতে হবে। তো দেখো এই দেখো এর মধ্যে 1 টুকরো লেবু নিয়ে নিয়েছি, এটাকে পুরো চিবিয়ে খেতে হবে, সে আমি খাই বা ছেলে খায় মানে যে কোনো একজনকে খেতে হবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করি, আর তোমরা পুরোটা দেখো, একটু স্কিপ করবে না, আশা করবো তোমাদের ভালো লাগবে, কারণ আমি এর আগে চ্যালেঞ্জ ভিডিও করিনি, তো ফার্স্ট টাইম করছি, আর কমেন্ট করে কিন্তু জানিও কীরকম হয়েছে না হয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, কিন্তু কে আগে শুরু করবে সেটাই হচ্ছে কথা। তুই শুরু করবি? আমি শুরু করবো? না, ও আগে শুরু করুক, ও ছোট, ছোট থেকে শুরু হবে। তো চলো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা শুরু করি, আর পুরোটা কিন্তু ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো বন্ধুরা তাহলে চালু করা যাক। ওর হাতে ডিমের প্লেট আমি দিয়ে দিয়েছি, আর এদিকে এই দেখো টাইম নিয়ে নিয়েছি, তার টাইমটা নিয়ে এই যে 1 মিনিট টাইম। শুরু করবো? শুরু করো। ঠিক আছে স্টার্ট। হ্যাঁ আসতে, ও দেখো একেবারে একবার মুখে ঢুকিয়ে নিল। হয়ে গেছে, এই দেখ এই যে তাহলে দেখিয়ে দিই, দুটো হলো, দুটো খেয়েছে। আর 19 মিনিট বলছে কি আমি টপটপ টপটপ করে খেয়ে ফেলবো, আমি খেয়ে ফেলবো, 10টা ডিমে হবে না, 10টা ডিমে হবে না। তো দেখো টাইমটা এরকম বলছে, 10টা ডিমে হবে না। তো দেখো 1 মিনিটে নাকি ও 10টা ডিমই খেয়ে ফেলবে। হয়েই গেছে, স্টপ, এই যে ব্যাস সাউন্ড দিয়ে দিয়েছে। তো কটা হলো বন্ধুরা? 10টা ডিমে 3টে হলো, তাই তো? এদিকে এদিকে সাউন্ড দিয়ে দিচ্ছে, তো ওর হাত থেকে আবার আমার হাতে চলে আসলো। এইবার আমি চালু করি, দেখি আমি কটা খেতে পারি 1 মিনিটে। ঠিক আছে নে চালু কর, এই যে
সত্যি সময় যায় না, রাত্রি কারণ কি বললাম এখানটা আটকে যাচ্ছে। সত্যি খাওয়া যায় না বন্ধুরা, দেখতে লাগে ডিম খেয়ে নেবো যে আমি আড়াইখানা খেয়েছি, আমার থেকে তাও বেশি খেয়েছে বাবা রে, পুরো গলার এইখানটায় পুরো মনে যেন আটকে থাকে, এরকম মনে হয় যে হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে। তো এটা আমি এখন শেষ করে ফেলি। দশটা ডিম, তার মধ্যে দেখো চারটে পড়েই রইলো, আর দিদিকে বলছে কি তুমি দশটা ডিম করছো, দশটা ডিম আমি হবে না, আরো বেশি করো। মনে হয়েছিল হয়ে যাবে, তো ও তিনটা খেয়েছে, আমি আড়াইখানা খেয়েছি, তাহলে হিসাব মতন কে হারলো? তুমি। আমি হেরে গেলাম। আমি তো একবারে গোটা ডিমটা মুখে ঢুকিয়ে নিয়েছি, তা মুখে ঢোকানোর জন্য তো বাপরে বাপ কি বলবো, গলাটায় যা ব্যথা হয়েছে সে কি বলবো, অত সেই দেখলে ভীষণ ব্যথা হয়েছে গলাটায়। তো চলো এখন হচ্ছে পানিশমেন্টের ব্যাপার, পানিশমেন্টটা করে নি। তো কি করতে হবে, এই যে পুরো চিবিয়ে খেতে হবে, এই যে লেবুটাকে পুরো চিবিয়ে খেতে হবে। একদিকে ভালোই হয়েছে আমি হেরে গেছি, ও এই লেবু চিবিয়ে খেতে গেলে এখন যে কি অবস্থা ওর হতো, বীজগুলো ফেলে দি, বীজগুলো তো বড্ড তিতো খাওয়া যায় না, ভাবতে লাগে যে এক মিনিট সময়, অনেকটা সময় খেয়ে নেবো। বীজ লেগে গেছে চিবাও খেয়ে নিলিয়া, তবে এত সুন্দর ডিমের স্বাদ পেয়ে তারপরে এই লেবু আর খেতে ইচ্ছা করে বলো, খেতে তো হবে, তাই শুধু রসটা খাও যেমন যা বলে না, যেটা রুল সেটা রুল, সেটা তুই হলেও তোকেও করতে হতো। ঠিক আছে খাচ্ছি, হ্যাঁ দেখো বাবা মারাত্মক তো, এমনি খাওয়া আলাদা আর লেবু চিবিয়ে খাওয়া একরকম। পুরো দাঁত টক হয়ে গেছে, মানে ডিমটা যতটা বেশ আরাম করে খেলাম লেবুটা খেয়ে পুরো দাঁতটা টক হয়ে গেল। তো চলো আজকের মতন তাহলে চ্যালেঞ্জ ভিডিও এখানেই শেষ করলাম, তো তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমাদের মা ছেলে চ্যালেঞ্জ ভিডিও এটা দুজন মিলে করলাম। তো পরের বারে যদি তোমাদের মনে হয় যে চ্যালেঞ্জ ভিডিও দেখব তো কমেন্ট করো, কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর কী দিয়ে দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও, কারণ তোমরা উৎসাহ দিলে আমরা মানে করতেও বেশ ভালো লাগবে আমাদের, না হলে পরে মন লাগবে না। তো চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই, ও ছেলে বলছে 1K-র জন্য থ্যাংক ইউ বলে দিতে, যেহেতু আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তো থ্যাংক ইউ সবাইকে মন থেকে বলছি। তো চলো আজকে তোমাদের জন্যই যেইটুকুনি হোক মানে পেয়েছি, কেননা আমি সবসময় ছেলেকে বলতাম যে আমার মনে হয় যেন 1K হয়ে গেলে আমি খুব আনন্দ পাবো, তার ছেলে সেদিনকে তাই বলছে যে হয়ে গেছে, তিন দিন হয়ে গেছে 1K হয়েছে, তো আমি ভীষণ খুশি হয়েছি। তো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো চলো আজকে তাহলে এখানে ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে, টাটা।